নিউ ব্লগ ফ্রম বেঙ্গলি ব্লগার কাকলি। আর আজকে হলো রোববার, রোববারের বিকেল বেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 6টা। ইতিমধ্যে আশিস বাড়ি চলে এসেছে ক্লাস করে, আর অর্কর তো কাল ম্যাথ টেস্ট, অর্ক বাড়িতে বসে পড়াশোনা করবে। আমি আর আশিস এখন যাচ্ছি আমার কাকুর বাড়িতে, মানে মেজু কাকুর বাড়িতে। বেরিয়ে গেছি আমরা, চলে এসেছি ফলের দোকানে একটু। প্রথমে আমরা ফলের দোকানে এসেছি, এমনি আশিস আরো যা যা লাগে সেগুলো বাড়িতে নিয়ে চলে এসেছিল, তা এখন জাস্ট ফলটাই বাকি, তো ফলগুলো নিয়ে আমরা বেরিয়ে যাব। এখন ফল কেনা চলছে, আশিসই কিনছে সব খুঁজে খাজে, আর এই হচ্ছে ব্যাপার। তো ফল টল নিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের ফল টল কেনা হয়ে গেল, এবারে আবার বাইকে করে চলে যাব। মেজুর হাতে সব ব্যাগ আছে, দেখো কেনাকাটা সব হয়ে গেছে। গাড়িটা এখানে পার্ক করে রেখে গেছি, চলে এসেছি, এবার এই বাইকে করে যাই। গিয়ে ভেতরে হয়তো দেখাতে পারবো না, দাঁড়াও বসি। বেরিয়ে গেলাম, ধরে রাখো ওখানে। বেরোলামই যখন একটা জিনিসের কথা মনে পড়ে গেল, ওটা অবশ্য বাড়ি থেকেই নিয়ে এসেছি। সেটা হচ্ছে ওই পর্দার বলেছিলাম না যে হোল্ডারগুলো ভেঙে গেছে, তো সেইগুলোই নিতে এসেছি। পাওয়া গেল না, আজকে নিতে পারলাম না, বাড়ির সামনে কোনো এক দোকান থেকে নিয়ে নেব। চলে এসেছি কাকুর বাড়ি, এরপরে ঢুকে যাবো, এরপরে কিন্তু আমি দেখাচ্ছি না, তারপর বেরিয়ে কথা হচ্ছে। গুড মর্নিং, আজকে কিন্তু সোমবার নয়, সোমবারের পর, মানে সোমবারটা পুরোই ড্রপ দিয়ে দিয়েছি। সোমবারের পর মঙ্গলবার থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম নতুন করে। এখন বুঝতেই পারছো সকালের সময়, আর আমার রান্নাবান্না হাফ ডান, আর এখন জল খাবার করাটা আমার বাকি রয়েছে। আশিস খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আজকে করেছি এঁচোড়ের ডালনা, আর সাথে করেছি তেলাপিয়া মাছের ঝাল। আর এখন আমি বসেছি ব্রেকফাস্ট বানাতে, কারণ অর্ক আর আমি বাড়িতে রয়েছি, তো ব্রেকফাস্ট খেতে হবে। তার জন্য আমি আজকে একটা অন্যরকম ব্রেকফাস্ট করব,
আজকে যে ব্রেকফাস্ট আমি করব সেটা কিন্তু যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য মক্ষম দাওয়াই, মানে এইভাবে কিন্তু বাচ্চাদের সবজি যে কোনো সবজি খাওয়ানো যেতে পারে। তাহলে চলো দেখি কি ব্যাপার, আজকে কেন প্রথমেই এত লেকচার টেকচার দিয়ে স্টার্ট করলাম। আসো, আজকে আমি করতে যাচ্ছি একটা ভীষণই ইনোভেটিভ পরোটা বলতে পারো। তার জন্য আমি দেখো এখানে আটা মেখে রেখেছি, এটা কিন্তু আটা ময়দা নয়। আর এই যে আমার ছোট্ট যন্ত্র, যেটা ম্যাজিক মেশিনও বলতে পারো, এর মধ্যে আমি দেখ সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইবারে এগুলোকে আমি চপ করবো একসাথে। দেখো সুন্দরভাবে চপড হয়ে গেছে, এর পরের স্টেপ আমি দেখাচ্ছি। আর এইদিকে দেখে নাও আমি করে রেখেছি আলুর তরকারি, আলু টমেটো দিয়ে একটা তরকারি করে রেখেছি, এটা সেই পরোটা দিয়ে খাওয়া হবে। এই যে এখানে আমি একটা প্যানও বসিয়ে দিয়েছি, জেলে দিয়েছি, প্যানটা গরম হতে একটুখানি সর্ষের তেল দিলাম, দিলাম পেঁয়াজ কুচি, একটু ভাজা ভাজা হতে এর মধ্যে আমি এই চপ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। দিলাম একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে, সামান্য হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, নুন, একটুখানি আদা রসুন বাটা, আর নামানোর সময় সামান্য একটু চাট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, এবার পরবর্তী স্টেপে চলো চলে যাই। এইবারে দেখো এই যে এটা রেডি হয়ে গেছে এঁচোড়টা। এইবারে আমি এখানে আটা মেখে রেখেছি, এখান থেকে আমি বেলে নিচ্ছি প্রথমে। একটু কম ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে বেলতে হবে। একদম পাতলা করে বেলে নিলাম, এরপরে এই পুরটা নিয়ে মাঝখানে এভাবে দিতে হবে। একটু বেশি করেই দিতে হবে, এইবারে এইভাবে ফোল্ড করতে হবে। ফোল্ড করার সময় এবার আঙুলে একটু জল নিয়ে এভাবে এখানে চেপে দিতে হবে। একই রকম ভাবে এই দিক থেকেও ফোল্ড করে দিতে হবে। এইদিকেও এইভাবে ফোল্ড করে দিতে হবে। রেডি হয়ে গেছে এটা, এবার এটাকে তেলের ওপর ভাজতে হবে। দেখো আমার প্রত্যেকটা বেলা হয়ে গেছে বা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু সাদা তেল দেব, দিয়ে ভেজে নেব। সবসময় এই যে ভাজ করার দিকটা কিন্তু তলার দিকে রাখতে হবে খেয়াল করে। মিডিয়াম ফ্লেমে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। পাশে ফাঁকা করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি।
আর এইদিকে দুটো এগ আমি বয়েল করতে দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে একদম ইনোভেটিভ একটা পরোটা। এটাকে কিন্তু তোমরা ভেজ মোগলাইও নাম দিতে পারো। রেডি, এখন বাচ্চারা খাবে তো, কি মনে হয়? এবারে কথা হচ্ছে এগুলো সার্ভ করার কিন্তু আমি একটা আইডিয়া বার করেছি, যেহেতু নাম দিয়ে দিলাম মোগলাই, তাই মোগলাইয়ের মতো কিন্তু এগুলো পিস পিস করে কেটে নিতে হবে। একটু ধারালো ছুরি নিতে হবে, এইভাবে পিস করে নিতে হবে। এক একটা থেকে চার পিস করে নিচ্ছি, তো এইভাবে পিস পিস করে নিতে হবে। দেখো সার্ভের জন্য কিন্তু রেডি। এবার সাথে তরকারি বা আলুর দম দিতে পারো, আমি আলুর তরকারি দেব আর ডিম সেদ্ধ স্লাইস স্লাইস করে কেটে। এই হচ্ছে তরকারি, পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট থালি। তো কেমন লাগলো এরকম ইউনিক আইডিয়াটা অবশ্যই জানিও তোমরা। এখন আমি ব্রেকফাস্ট করব ছেলের সঙ্গে, তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি আমার ব্লগের পরবর্তী অংশ নিয়ে। তাহলে এইরকম নতুন নতুন ব্রেকফাস্ট বানিয়ে যদি বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করো, তাহলে সত্যি বাচ্চারা কিন্তু সবজি খাবে, মিলিয়ে নিও। তবে হ্যাঁ, একটু কষ্ট করতে হবে, রোজকার নর্মাল রান্নার বাইরে গিয়ে একটু ইনোভেটিভ কিছু ভাবনা চিন্তা করতে হবে বাচ্চাদের জন্য। সকালবেলা এরকম দারুণ ব্রেকফাস্ট হলে সত্যি সারাটা দিন মনে একটা উৎফুল্লতা থাকবে। কেমন লাগছে নতুন ব্রেকফাস্ট বল? দারুণ লাগছে। কি দিয়ে বানিয়েছি বলতে পারবি? দেখো বলতে পারছে না, বাচ্চারা বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়ে দিয়েছো। আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু বাসন পড়েছে এগুলো মেজে রেখে দিই, মানে রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে নিই তাড়াতাড়ি, তারপরে অন্য কাজ করব। বাসনগুলো মেজে রেখে স্নান করতে যাব। স্নান করতে যাওয়ার আগে অবশ্য কিছু কাজ আছে, সেগুলো সেরে একবারে যাব। বাসন টাসন মাজা তো হয়ে গেছে, এবার ঘরের কিছু কাজকর্ম করার পর আমি
স্নান টান করে লাঞ্চ করব। আর ঘরের কাজকর্ম করার আগে আজকের মতো আমার গল্পটা এখানেই ফুরলো, আর নটি গাছটি আজকের মতো এখানেই মরলো। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো আর মজায় থেকো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই, টেক কেয়ার অল অফ ইউ।